শুরুতেই থাকছে পেপসুডেন্টের সৌজন্যে এসএসসি পরীক্ষার ফলাফলের খবর। একদিকে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল, অন্যদিকে মা দিবস, তাই তো শিক্ষার্থীদের আনন্দ এবার দ্বিগুণ। বিশেষ দিনে সফলতাও তাই উৎসর্গ মায়েদের জন্য। শিক্ষক, অভিভাবক আর সহপাঠীদের সাথে বাদ্যবাজনা বাজিয়ে দিনটি স্মরণীয় করে তোলেন শিক্ষার্থীরা। তারুণ্যের উচ্ছলতায় জানিয়েছেন স্বপ্ন জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ের কথা। হাসান ওয়ালের প্রতিবেদন, ছবি তুলেছেন হায়দার আলী। দীর্ঘ পরিশ্রম আর অধ্যবসায়ে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন, তাই তো এই আনন্দের জোয়ার। বাদ্যবাজনার সঙ্গে বাঁধনহীন উচ্ছ্বাস, জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল, তাই উদযাপনের আয়োজনটাও ছিল কোনো শাসনহীন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো এক্সপেকটেশন ছিল যে গোল্ডেন পাবো, বাট আনফরচুনেটলি একটা সাবজেক্টের জন্য এ প্লাস চলে আসছে। দুই বছরের কষ্টের ফল পেয়ে সব আরো মানে অবশ্য অনেক অনেক ভালো লাগছে। রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ঈদের দিনের মতো লাগতেছে আজকে। মা দিবসের বিশেষ দিনে জীবনের শ্রেষ্ঠ অর্জন, পরীক্ষার আগে মায়ের বকুনিটাও মনে পড়ছে খুব করে, আর ফলাফলের উৎসর্গটাও তাই মায়ের প্রতি। আমার আম্মু একজন সার্ভিস হোল্ডার মাদার, তো তার জবের পাশাপাশি আমার পড়ালেখাকে কন্ট্রোল করা এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। আমার সফলতার পিছনে আমি ফার্স্ট অফ অল মাকেই বলবো। প্রিয় সন্তানের সাফল্যে বাধা মানেনি মায়ের চোখের জল, তবে এই যে প্রাপ্তির অনেক বেশি হৃদয় ছুঁয়ে যাওয়া অনুভূতির। ওদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন থেকেই ওইভাবে ওদেরকে তৈরি করতে হবে। ওরা ভালো করুক, ভালো সামনের দিকে আগাক, এইটাই আমরা চাই। আমি আমার মেয়ের রেজাল্টে সত্যিই খুব খুশি। আজকে মা দিবসে আমার মেয়ে আমাকে একটা বিশাল বড় উপহার দিছে, এই উপহারের সাথে কোনো উপহারের তুলনা নাই। তবে অনেক ভালো স্কুলেও ছিল বিষাদের সুর, আর সফল শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার তাগিদ দিলেন শিক্ষকরা। পরীক্ষাই শেষ নয়, ভবিষ্যতে সামনে এইচএসসি পরীক্ষা আছে, তারা তাদের ঘাটতিগুলো মিটিয়ে ভালো পরীক্ষা দিবে সেই আশা করছে। যে সবাই যেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, শুধু ভালো ফলাফল করলে ভালো চাকরি পেলো এটাতেই জীবন ভালো না। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 182,129 জন শিক্ষার্থী। দীর্ঘ পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফলাফল, তাই তো শিক্ষার্থীদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এসএসসি পরীক্ষার মতোই জীবনের প্রতিটি ধাপে সন্তানেরা বিজয়ী হবে এবং মানুষের মতো মানুষ হয়ে দেশ জাতির কল্যাণে ভূমিকা রাখবে, এমনটি প্রত্যাশা অভিভাবকদের। হাসান ওয়ালি, News24, ঢাকা। চকলেট খাবে? খাবো বানা, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, কেমন কিছু হবে, আর সব তাতে পোকা হয়ে যাবে। ডিসুম 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 ডিসুম, উফ। রোজ সকালে টুথপেস্ট দিয়ে ব্রাশ করি, তাও তুমি সকালে পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করো না? আমাদের সেরা পেপসুডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সবসময় চকলেট চকলেট চকলেট, মা ডিসুম ডিসুম তো পেপসুডেন্ট করবে, তাই না?